নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। তো অনেকদিন থেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার খেতে ইচ্ছে করছিল, তো মাছের মাথা আনবন্ধ করে মাছের মাথা আর আনা হয়নি। বাঁধাকপি আমি এনেই রেখেছি, কিন্তু বাঁধাকপি থেকে অল্প অল্প করে পাতা নিয়ে নিয়ে বড়া খেতে খেতে বাঁধাকপিটা একদম ছোট্ট হয়ে গেছে, কিন্তু মাছের মাথা আর আনা হয়নি। তো আজকে আমি ফাইনালি মাছের মাথা নিয়ে এসেছি, আর একটা বাঁধাকপিও নিয়ে এসেছি, কারণ আগেরটা খেতে খেতে একদম ছোট হয়ে গেছে। তো বন্ধুরা, বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপিটা আমি কেটে নিলাম। এখন আমি আলু কেটে নিচ্ছি, দুটো আলু দেব। আর এই আলুগুলো খেতে অনেক ভালো লাগে, ছোট ছোট যে গোল লাল আলুগুলো হয় এই আলুগুলো খেতে অনেক ভালো লাগে। আর এখনকার নতুন সাদা আলুগুলো যে আছে সেগুলো খেতে বিশেষ একটা কেমন যেন ভালো লাগছে না আর কি। তো বন্ধুরা, বাঁধাকপি আলু কেটে নিয়েছি, তো এখন লঙ্কাগুলো ছেড়ে নিলাম। তো এই দেখুন বন্ধুরা, আমি আজকে একদম 1 কিলো মাছের মাথা নিয়ে এসেছি, বড় বড় দুটো মাছের মাথা নিয়ে এসেছি। তো এতগুলো যদিও বাঁধাকপির মধ্যে আমি দেব না, এগুলো আমি ভেজে রেখে দেব। আমার যেহেতু ফ্রিজ নেই, তো তার জন্য আমাকে এগুলো ভেজে রেখে দিতে হবে। তো তার জন্য আমার শীতের দিনটা ভালো লাগে, যে মানে এরকম ধরনের জিনিসগুলো যদি আমি মাছগুলো যদি একটু বেশি নিয়ে আসি, তাহলে ভেজে রেখে 2-3 দিন খাওয়া যায়, আর গরমকালে তো খাওয়া যায় না। তো তার জন্য আমার শীতের দিনটা অনেক ভালো লাগে, আর খাওয়া দাওয়া করেও একটা শান্তি আছে, বিভিন্ন রকমের সবজি তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে তেলটা ছিটে ফুটে আসবে না। তো এখন আমাকে অনেকটা সময় ধরে এই মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। মাছের মাথা খেতে অনেক ভালো লাগে, মাছের মাথা দিয়ে যাই রান্না করুন না কেন, খেতে ভীষণ ভালো লাগে, মুখে অনেক একটা রুচি আসে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে মাছের মাথার রেসিপিগুলো দেখতে পারেন। আমি মাছের মাথা দিয়ে অনেক রেসিপি বানিয়েছি, আর গোটা মাছের মাথার রেসিপিও বানিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা আমার হয়ে গেছে, তো দিয়ে দিলাম আমি জিরা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটুখানি ভেজে নেব। তো পাত্রটা অনেকটা গরম হয়ে গেছিল, তো তার জন্য আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে, তো দিয়ে দিলাম আলু, কাঁচা লঙ্কা, অল্প লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি এখনই একবারে দিয়ে দিলাম। তো আলুগুলো একটুখানি ভেজে নেব, বেশি না, একটুই ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা আমার হয়ে গেছে, তো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেব। নতুন বাঁধাকপি এখনই নতুন নতুন ভালো লাগে, আর পুরনো হয়ে গেলে খেতে আবার বিশেষ একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, বাঁধাকপিতে আমি দিয়ে দিলাম মাছের মাথা, মাখানো হলুদ লবণের জলটা, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে নেব, আর গ্যাসের আঁচটা একদম লোতেই রেখেছি, লোতেই রান্নাটা আস্তে আস্তেই হবে। আর বন্ধুরা, রান্নাতে আমি বিশেষ একটা মশলা ব্যবহার করি না, খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করি। লাল লঙ্কার গুঁড়ো আর জিরে ধনিয়ার গুঁড়ো তো আমি রান্নাতে আগে ব্যবহার করতামই না, ইদানিং আমি দিচ্ছি তরকারিতে, তবুও অল্প অল্প এনে রেখেছি, সেগুলোই আমার অনেক দিন চলে যায়। আর জিরে ধনিয়ার গুঁড়ো আমি বাড়িতে নিজ হাতেই তৈরি করেছি। তো বন্ধুরা, সবজিটা আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে তারপর ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আমি সবজিটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখবেন না, নাহলে কিন্তু বাঁধাকপিটা ঘোলা হয়ে যাবে আর সেদ্ধও বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম, 2 টুকরো দিয়ে দিলাম। তো ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, আমি আর 1 টুকরো মাছের মাথা দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আর বন্ধুরা, ভীষণই ধোঁয়া উঠছে, তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি, মটরশুঁটিটা এখন দিলে ভালো হবে, কারণ মটরশুঁটিটা আগে দিয়ে দিলে মটরশুঁটিটা বেশি সেদ্ধ হয়ে যায়, ঘোলা হয়ে গেলে খেতে ভালো লাগে না।
তো এখন দিলে মটরশুঁটিটা আস্তে আস্তে সেদ্ধ হবে, মটরশুঁটির সবুজ রংটাও থাকবে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর পুরো রান্নাটা গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপির কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমি অনেক ছোট্ট থেকে রান্না করি, তো খুবই সিম্পল ভাবে আমি রান্না করি, খুবই শর্টকাট ভাবে রান্না করি, খেতে ভীষণই ভালো হয়। হয়তো কোয়ালিটির কারণে কালারটা ভালো নাও দেখাতে পারে, তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে এভাবে ফলো করে কিন্তু আপনারা রান্না করতে পারেন। রান্নার সময়টা অনেক কম লাগবে আর খেতে অনেক ভালো হবে। জানি না তরকারি কালারটা ভিডিওতে কেমন দেখাচ্ছে, এখানে তো খুব সুন্দর এসেছে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন আপনারা সকলেই।